हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल दाओ इट टू सक्सेस। बंधुरा तुम्हारा देखो तुम्हारे प्रिय यूट्यूब चैनल दाओ इट टू सक्सेस। तो फ्रेंड्स, तुम्हारा जरा नतून दर्शक तक बोलो वीडियो आज पुरोपुर देखो, एवं वीडियो भलो लगले अवश्य लाइक करो और कमेंट कर तुम्हारे मतामत जानियो। चैनल जो भलो लागे तुम्हारा चैनल सबसक्राइब कर पास बेल आइकन बजिए दिओ। आज के सबार अनुरोध तुम्हारा वीडियो पुरोपुर देखे ही कमेंट करो, अर्धेक देखे किन्तु कमेंट करो ना, कारण अर्धेक जानले किन्तु शुरू है। तो फ्रेंड्स, आमी बोलबो तुम्हारा आज के वीडियो एकदम प्रथम थेके शेष पर्यन्त देखो। आज के आमी जे विषयगुली निये आलोचना करब सेटा तुम्हारा सामने देखते ही पाच्छो, जे डब्ल्यूपी फाइनल मेरिट कट अफ कत हच्छे चलेछे एबं इंटरव्यू कबे शुरू हबे। आर एई बछर जे डब्ल्यूपी फाइनल मेरिट कट अफ आगेर बछरेर तुलनाय किन्तु বেশি হবে না, সেটাই বা কিসের জন্য তার কারণ কিন্তু আমি বলবো। এই বিস্তারিত আলোচনা কিন্তু থাকবে আজ এই ভিডিওতে। তো ফ্রেন্ডস, অবশ্যই তোমরা ওয়াচ করো পুরো ভিডিওটি। তো চলো শুরু করা যাক। তো ফ্রেন্ডস, তোমাদের ইন্টারভিউ কাট অফ বেশি যাওয়ার জন্য অনেকেই তোমরা এখনো কমেন্ট করছো, দাদা ফাইনাল কাট অফ কত যাবে, ফাইনাল কাট অফ কত যাবে, আমি এত পেয়েছি আমি কি পাস করতে পারবো, আমি এত পেয়েছি ইন্টারভিউতে কি পাস করতে পারবো। তো দেখো, এই বছর আমাদের যত দূর প্রেডিকশন সব কিছু কিন্তু এক্সপেক্টেড, কোনো কিছু অফিসিয়াল নয়। আমাদের যতটা ধারণা এই বছর কিন্তু 1.5 গুণ ছেলে ডাকেনি, এই বছর ডেকেছে কিন্তু 1.25 গুণ। অর্থাৎ 1.25 গুণ হলে 8,419 জনের ভ্যাকান্সি থাকলে ডেকেছে 10,524 প্রায় হচ্ছে এরকম। তো এটা নিয়ে অনেকের হয়তো নাও ভালো লাগতে পারে, কারণ এটা কোনো অফিসিয়াল তথ্য নয়। তো ফ্রেন্ডস, আমাদের যতদূর ধারণা কিন্তু 1.25 গুণই কিন্তু ডেকেছে, এই জন্য কিন্তু তোমাদের যে ইন্টারভিউয়ের কাট অফটা অর্থাৎ যে তোমাদের পরীক্ষার কাট অফটা সেটা কিন্তু বেশি গিয়েছে। এবং কেন, কারণ এক সেই যেই ইন্টারভিউ নেবে সে একজন কিন্তু এসপি, এবং তোমরা জানো এই লকডাউনের সময় এসপিদের কতটা চাপ, তাহলে তারা অবশ্যই তাদের এই দায়িত্ব কমানোর জন্য কিন্তু কম ছেলে দেখেছে এখানে, কিন্তু সিলেক্টেড পদ্ধতিতে, এখানে তোমাদেরকে এলিমিনেশন পদ্ধতিতে কিন্তু ডাকেনি। কারণ তোমাদেরকে হয়তো 1.5 গুণ ডাকলো, সেখানে প্রথম 8,419 জনকে নিল, এটা এলিমিনেশন পদ্ধতি। এখানে প্রায় সিলেক্টেড ক্যান্ডিডেট যারা তাদেরকে কিন্তু এখানে ডেকেছে, প্রায় 90% চাকরি তাদের হয়ে যাবে, 80-90% চাকরি তাদের হয়ে আছে। অর্থাৎ তাদের যে কাজ, তাদের কাজটাকে সহজ করার জন্য কিন্তু ডেকেছে। আগের বছর তোমরা জানোই যে 35 জনকে কিন্তু ডাকছিল প্রতিদিন, কিন্তু 35 জনকে ডাকছিল, কিন্তু এই বছর নিশ্চয়ই 35 জনকে ডাকতে পারবে না। এই বছর খুব বড় জোর কিন্তু 20-25 জনকে কিন্তু হয়তো ইন্টারভিউতে কিন্তু ডাকবে, খুব বড় জোর 20 জনকে কিন্তু ইন্টারভিউতে ডাকবে। তো সেই হিসেবে 20 জনকে যদি ইন্টারভিউতে ডাকে, আর যদি ওই রকম যদি দেড় গুণ ছেলে ডাকতো, তাহলে কিন্তু বহুদিন টাইম লেগে যেত। সেই জন্য কিন্তু ছেলে কম, যেমন ইন্টারভিউতে ডাকবে প্রতিদিন, সেই জন্য ইন্টারভিউয়ের কাট অফটাও কিন্তু বেশি রেখেছে, যাতে কম ছেলে তোমরা অ্যাপিয়ার হতে পারো ইন্টারভিউয়ের জন্য। এইটাই হলো মূল কারণ ইন্টারভিউতে কাট অফটা বেশি যাওয়ার কারণ। তো এইবার অনেকেই জানতেছে যে দাদা ফাইনাল মেরিট কাট অফ কত হতে চলেছে এই বছর, এবং বেশি হবে কি, 50+ হবে, অনেকেই বলছে, কেউ বলছে দাদা 52+ হতেও পারে। তো এইরকম কিন্তু অনেকের কিন্তু ধারণা আছে, আবার অনেকে আলতো ফালতো কমেন্ট করে যে তোমরা কি করে জানো। অবশ্যই আমরা এক্সপেক্টেড বলি, কিন্তু আমি আজকে একটা বিষয়ে গুরুত্বপূর্ণ যুক্তি দিয়ে তোমাদেরকে বোঝাবো, হয়তোবা কোনো ইউটিউব চ্যানেল এটা কিন্তু বিশ্লেষণ করেনি। তো ফ্রেন্ডস দেখো, এই 2019 সালে আমরা যে পরীক্ষা মাঠ দিয়েছিলাম, সেই 19 সালে কিন্তু দেখো আর্মির কিন্তু প্রায় 4টে মাঠ কিন্তু হয়ে গিয়েছে। কি কি, শিলিগুড়িতে একটা মাঠ, আমাদের মুর্শিদাবাদ বীরভূম নদিয়া জেলার নিয়ে, উত্তরবঙ্গের শিলিগুড়ি, আমাদের দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ নদিয়া নিয়ে বহরমপুরে একটা মাঠ হয়েছে, কলকাতার সাইডে ব্যারাকপুরে একটা মাঠ হয়েছে, এবং যত সম্ভব জানা কোলাঘাটে আরেকটা মাঠ হয়েছে। তো ফ্রেন্ডস, এই যে 19 সালে মাঠ হয়েছিল, তাদের কিন্তু সকলেরই মেরিট লিস্ট বেরিয়ে গিয়েছে, প্যানেলের নাম চলে এসেছে, প্রত্যেকটা ইয়ারোতে প্রায় 500-600 জন কিন্তু পাস করেছে। অর্থাৎ তোমাদের জিডি, টেকনিক্যাল, আদার্স, যে নার্সিং, তারপর তোমার ক্লার্ক, সমস্ত ছাত্র নিয়ে, ক্যান্ডিডেট নিয়ে প্রায়
500 থেকে 600 জন কিন্তু এক একটা এআরওতে পাস করেছে। এই রকম বহরমপুরেও কিন্তু 600 থেকে 625 কিংবা 650 কিন্তু পাস করেছে। মিনিমাম 4টি এআর থেকে কিন্তু প্রায় 600×4 মানে 2400 জন কিন্তু ক্যান্ডিডেট আমাদের পশ্চিমবঙ্গ থেকে কিন্তু আর্মিতে জয়েন করছে 2020 সালে। বর্তমানে লকডাউনের জন্য কিন্তু তারা সকলেই অ্যাপয়েন্টমেন্ট লেটার বা জয়েন লেটার পেয়ে গিয়েছে, কিন্তু তারা জয়েন করতে পারেনি। যেমন জিডিদের প্রায় 23 মার্চ কিন্তু জয়েন ছিল, তারা কিন্তু জয়েন করতে পারেনি। সুখবর এইটাই, কারণ আমার জানা প্রায় 10 জন WP যারা পাস করেছে তাদের মধ্যে কিন্তু 10 জনে কিন্তু একজন কিন্তু তোমাদের আর্মিতে কিন্তু পেয়ে গিয়েছে। 10 জন যদি WP পরীক্ষা দিয়েছে তো তাদের মধ্যে কিন্তু একজন কিন্তু আর্মিতে পেয়ে গেছে। 100 জনে 10 জন, 10% ছেলে কিন্তু তোমাদের আর্মিতে কিন্তু পেয়ে গিয়েছে 100 জনে 10 জন। তাহলে কি 8400 জন ভ্যাকান্সি থাকলে কতজন পেয়ে গিয়েছে? প্রায় 840 জন কিন্তু ছেলে কিন্তু আর্মিতে পেয়ে গেছে, যারা কিন্তু তোমাদের WBP এক্সাম দিয়েছিল। এই তোমরা যে 2400 জন, 4600 জন, তার মধ্যে মিনিমাম 800 জন তো তোমাদের ধরে নাও ইন্টারভিউ দিয়েছিল, সরি ইন্টারভিউ বলছি, পরীক্ষা মাঠ পাস করেছিল এবং পরীক্ষাতেও তাদের মেরিটে নাম এসছে। কারণ তারা যেহেতু টেকনিক্যাল বা GDতে ভালো র্যাঙ্ক করেই চাকরিটা পেয়েছে, সেহেতু তারা বাংলা মিডিয়ামে WBBটাও কিন্তু অনেকেই পাস করছে। আমি সেটা হাফও ধরলাম না, 3 ভাগের 1 ভাগ ছেলে, প্রায় 800 জন কিন্তু ছেলে কিন্তু তোমাদের যারা WBP পাস করেছে কিন্তু আর্মিতেও পাস করেছে। তাহলে তোমরাই বুঝতে পারছো, একজন যে আর্মিতে পাস করেছে সে কিন্তু কোনো দিনই WBP কিন্তু যেতে চাইবে না, সে কিন্তু আর্মিটাকে কিন্তু প্রায়োরিটি কিন্তু বেশি দেবে, আর্মিটাই বেশি প্রায়োরিটি দেবে। তো সেহেতু সে প্রায় 800 জন তোমরা জিজ্ঞাসা করে নিতে পারো, দেখবে তোমার 10টা বন্ধুর মধ্যে অন্তত একজন দেখবে আর্মিতে পেয়ে গেছে, কিংবা 20 মধ্যে একজন হয়তো আর্মিতে পেয়ে গেছে। তো সেই হিসাবটা তোমরা দেখে নেবে। তাহলে যে 800 থেকে 900 জন যারা WP মেনে পাস করলো এবছর, তারা কিন্তু WP জয়েন্ট করছে না। এবং ভাগ্যের কথা এটাই যে তারাও কিন্তু, আর একটা কথা তোমাদের এখানে বলে রাখি, দেখো WBP-র কোনো প্রফেশনাল লিস্ট কিন্তু হয় না, কোনো প্রফেশনাল লিস্ট বা ওয়েটিং লিস্ট কিন্তু WBP-র নেই। যাই হয় একবারই লিস্ট বের হয়, অর্থাৎ ইন্টারভিউয়ের জন্য একবারই লিস্ট বের হয়েছে এবং তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট ওখানে একবারই মেরিটে নাম আসবে। অর্থাৎ তোমাদের 8419 জনের হয়তো নাম এলো, এবার তোমরা যদি সেখানে 8000 ছেলে জয়েন্ট করে তো সেই 8000 ছেলেরই কিন্তু রিক্রুটমেন্ট হবে। সেখানে 419 জন জয়েন্ট না করলে কিন্তু, 419 জন যদি অন্য চাকরি পেয়ে থাকে তাহলে কিন্তু তাদের জয়েন্ট হবে না। ঠিক সেই রকম এই বছর যে যারা যে 800 জন ছেলে তোমাদের প্রায় 800 থেকে 840 জন ছেলে যারা WBP পাস করেছে অথচ আর্মিতে চাকরি পেয়ে গেছে, তারা কিন্তু আর কিন্তু WBP আসবে না। তাহলে কিন্তু সেই 800 জন কিন্তু এই WBP-র মধ্যে কিন্তু তাদের নাম চলে এসেছে ইন্টারভিউয়ের জন্য, তারা কিন্তু আর আসবে না। আর আসতে কেন পারবে না জানো? কারণ তাদের মেরিট লিস্টে নাম চলে এসেছে, আর সবথেকে বড় কথা তাদের কাছে কোনো ডকুমেন্টস কিন্তু নাই, একটাও ডকুমেন্টস কিন্তু নাই। তাদের সংশ্লিষ্ট এআরওতে কিন্তু ওদের ডকুমেন্টস জমা নিয়ে নিয়েছে, এটাই কিন্তু সবথেকে ভালো কথা। কারণ যারাই পাস করেছে WBP-র তারা কিন্তু WBP-র ইন্টারভিউতে কিন্তু তারা অ্যাপিয়ার হতে পারবে না, তারা কিন্তু অ্যাপিয়ার হতে পারবে না, কারণ তাদের সংশ্লিষ্ট ডকুমেন্ট কিন্তু তাদের হাতে নাই, সমস্ত এআরওতে জমা নিয়ে নিয়েছে। আমার 3 থেকে 4টে বন্ধু, আমার ক্লোজ ফ্রেন্ড, তারা আর্মিতে পেয়েছে, একজন টেকনিক্যাল, GDতেও পেয়েছে 2 জন। তো তাদেরকে আমি ফোন করেছিলাম, তারা বললো আমাদের কিন্তু ডকুমেন্টস সমস্ত জমা নিয়ে নিয়েছে। তো আমার একটা বন্ধু টেকনিক্যালে পেয়েছে, সে WBP-তেও পাস করেছে, তো সে কিন্তু বললো যে আমার কিন্তু ডকুমেন্টস জমা নিয়ে নিয়েছে, আমার কিন্তু ইন্টারভিউতে যেতে পারবে না। অর্থাৎ সে ইন্টারভিউতে পাস, সরি, সে ফাইনাল এক্সামে পাস করলো কিন্তু ইন্টারভিউতে যেতে পারলো না। আর তোমরা জানোই আমি বলে দিলাম যে WBP-র প্রফেশনাল লিস্ট বা ওয়েটিং লিস্ট কোনো থাকে না। অর্থাৎ তোমাদের যে 10524 জন সামথিং এত ছেলেই ধরো পাস করেছে, তার মধ্যে কিন্তু এই 840 জন কিন্তু প্রায় ঢুকে আছে। 2400 ছেলের মধ্যে কিন্তু আমি 840 জনকে নিয়েছি। তাহলে তোমরা এই 840 জন ছেলে কিন্তু এখান থেকে ইন্টারভিউ দিতে যেতে পারছি না, 10524 জনের মধ্যে 840 জন কিন্তু যেতে পারবে না। তাহলে এখানেই দেখো, তুমি এখানেই দেখো যে কতটা ভ্যাকান্সি কিন্তু কমে গেল। তাহলে কত থাকছে?
মিনিমাম তাহলে কত হয়ে গেল 840 জন কেন যেতে পারছে না, কারণ তাদের ডকুমেন্টস কিন্তু তাদের কাছে নেই, সংশ্লিষ্ট ইয়ারও কিন্তু তাদের ডকুমেন্টস জমা নিয়ে নিয়েছে। তাহলে যদি 10,524 জনকে ডাকে তাহলে কি তারা 10,524 জনই অ্যাপিয়ার হবে ইন্টারভিউর জন্য? না, তারা পারবে না, কারণ ওই 840 জনকে বাদ দাও তাহলে মিনিমাম 9,700 সামথিং এরকম থাকছে, প্রায় 9,700 জন কিন্তু অ্যাপিয়ার হবে, আর ভ্যাকান্সি আছে 8,419 জন। তাহলে বুঝতে পারছো সামথিং কত, মাত্র প্রায় 1,200-1,300 ছেলে কিন্তু ফাইনাল মেরিটে বাদ যাবে। তাহলে তোমরা কি করে ভাবতে পারো যে তোমাদের মেরিটে কাট অফ 50+ যাবে? কে কি করে তোমরা ভাবতে পারো 50+ যাবে? এই বছর তোমাদের যাই তোমাদের ইন্টারভিউ কাট অফ গিয়েছে, ধরে নাও 35 গিয়েছে এই বছর কাট অফ, কোনো দিনই আগের বছরের মতো এই বছর 14+ কিন্তু হবে না, এটুকু তোমাদেরকে আমি আশা দিতে পারি। এই বছর কিন্তু 14+ হবে না, যদি 38 ডাক পেয়ে থাকে এই বছর 14+ হবে না, খুব বড় জোর 9-10+ তোমরা 10+ বা 9+ ধরে নিতে পারো। যদি 38 বা কাট অফ যায়, আমি কথার খাতিরে ধরে নিলাম এই বছর তোমাদের ইন্টারভিউতে ইউআরদের জন্য যে কোনো আমি একটা ক্যাটাগরি ধরছি সেই অনুযায়ী তোমরা কমিয়ে নিতে পারো আগের বছরের দেখে, তো 38 কাট অফ যদি ইউআরদের জন্য যায় তাহলে কিন্তু এই বছর আর 14+ হয়ে কিন্তু 52 কাট অফ হবে না, 52 কাট অফ কোনো দিনই হবে না এই বছর, 14+ কিন্তু কোনো দিনই হবে না। যদিও বা 38 কাট অফ যায় এই কম ডাকার জন্য, ছেলে কম ডাকার জন্য, তাহলে মিনিমাম 10-9+ কিন্তু হবে, তার বেশি কিন্তু 10-9+ কিন্তু হবে, তার বেশি কিন্তু এই বছর যাবে না। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যদি 38 কাট অফ হয় তাহলে ফাইনাল মেরিট কাট অফ কিন্তু খুব বড় জোর 47.75 আগের বছরের মতো কিংবা আগের বছর থেকে কম কিন্তু যাবে। অর্থাৎ তোমরা, আমি এটুকুই বলবো, তোমরা ইন্টারভিউতে পুরো প্রিপারেশন নাও, কোনো ভয় নাই। আর দ্বিতীয় কথা হলো, তোমরা যারা কাট অফ জানতে চাইছো তাদেরকে আমি বলবো, তোমরা আমার চ্যানেলও দেওয়া আছে, ওই কাট অফ আমি 45.5 রেখেছিলাম, তোমরা ওই কাট অফ যদি পছন্দ না হয় কিন্তু তোমরা আগের বছরের যে অফিসিয়াল কাট অফ ওই কাট অফ ধরে কিন্তু তোমরা সবাই এগিয়ে যাও। আমি আশা করব ওই কাট অফের থেকে কিন্তু বেশি যাবে না, তোমাদেরকে এটুকু ভরসা দিতে পারি, এই যুক্তির দ্বারা আমি এটুকু তোমাদেরকে বলতে পারি যে এই বছর কাট অফ কিন্তু আগের বছরের থেকে কোনো দিনই বেশি যেতে পারে না। তোমরা দেখে নেবে সর্বোচ্চ যদি যায় তোমাদের ওই আগের বছরে জেনারেলের যে 47.75 ছিল ওই কাট অফে কিন্তু যাবে। তো তোমরা নিশ্চয় সম্পূর্ণটা বুঝতে পেরেছো, কারণ এই বছর আর্মিতে একটা বিশাল ফ্যাক্ট, তাদের ডকুমেন্ট জমা নিয়ে নিয়েছে, তারা ইন্টারভিউতে অ্যাপিয়ার হতে পারবে না, WPA আর কোনো ইন্টারভিউয়ের জন্য লিস্ট বের করবে না, তাহলে সেই 800 জন কিন্তু ভ্যাকান্সি কমে যাচ্ছে, এবং তারা অ্যাপিয়ার যেহেতু হতে পারছে না সেহেতু কম ছেলে যেহেতু ইন্টারভিউ দিচ্ছে এবং তারা খুব কম সংখ্যক পাস করছে এবং প্রায় তোমাদের ভ্যাকান্সি কাছেই ছেলে থাকছে, প্রায় 1,200 জন কিন্তু বাদ যাবে, ওই 1,200 জন ছেলে বাদ গেলে কিন্তু কাট অফ কিন্তু হাই যাবে না, আর প্রায় জনই 6-7 পাবে, যারা এক্সিলেন্ট তারা 10+ পাবে, সেহেতু তোমাদের খুব এমন কাট অফ বেশি যাবে না, এটুকুই মনে রাখো। আমি সারমর্ম হিসেবে এটাই বলতে চাই, তোমাদের ফাইনাল মেরিট কাট অফ কিন্তু আগের বছরের যে কাট অফ আছে সেই 2018 সালে যে নোটিফিকেশন বেরিয়েছিল, 19 সালে যে কাট অফ দিয়েছিল অফিসিয়াল, সেই কাট অফ তোমরা ফলো করো, এটাই বলবো। আর নেক্সট আরেকটা জিনিস, ইন্টারভিউ কত কবে হবে সেটা দেখে নাও। ফ্রেন্ডস, আজকে অনেক বকা হয়ে গেল, তো তোমাদের যাদের ভালো লাগবে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, সবাই কমেন্ট করে জানিও আজকে যুক্তিটা কতটা তোমাদের কাজে লেগেছে বা কতটা তোমরা বুঝতে পেরেছো, এটা আমি চাইবো। তোমরা ভালো কমেন্ট করলে অবশ্যই তার রিপ্লাই পাবে, আর গালমন্দ করলে কিছুই পাবে না, তো সেহেতু আমি অবশ্যই রিমুভ করে দেবো তাদের রিপ্লাই বা কমেন্ট। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কীরকম লাগলো আজকের ভিডিও আর যুক্তিটাই বা কেমন লেগেছে। তো ফ্রেন্ডস, দেখো ইন্টারভিউ কবে হবে, দেখো লকডাউন 4.0 কিন্তু আমরা পালন করছি, কবে থেকে 18 মে থেকে কিন্তু 31 মে পর্যন্ত কিন্তু লকডাউন 4.0 কিন্তু আমরা পালন করছি, অর্থাৎ 31 মে পর্যন্ত কিন্তু আপাতত কিছুই হবে না, কারণ যেহেতু লকডাউন চলছে সেখানে গ্যাঞ্জামের কোনো কারণ নেই। 31 মের পর সরকার কী চাইছে সেটার কিন্তু ওপর কিন্তু নির্ভর করছে ইন্টারভিউ কবে হবে, আর ইন্টারভিউ কেন তোমাদের তা খুব তাড়াতাড়ি নিতে হবে সেই নিয়ে কিন্তু আমি আর একটা কিন্তু ভালো বিশ্লেষণ করে দিয়েছিলাম, ভিডিওটি তোমরা আমার চ্যানেলে গিয়ে খুঁজে নিও তাহলে কিন্তু ওখানে পেয়ে যাবে। তোমরা জানো যে ইন্টারভিউ খুব বড় জোর জুন থেকে জুলাইয়ের মধ্যে নিতেই হবে, কিছু করার নেই, যতই লকডাউন থাকুক কিছু পদ্ধতিতে কিন্তু ওদেরকে ইন্টারভিউ নিতে হবেই, এটুকুই তোমরা সিওর থাকো। তো আমি চাইবো যদি 31 মে যদি লকডাউন উঠে যায় তাহলে কিন্তু
খুব তাড়াতাড়ি মিনিমাম জুনের সেকেন্ড বা থার্ড উইকের মধ্যে কিন্তু তোমাদের ইন্টারভিউ শুরু হয়ে যাবে। আর যদি লকডাউন বাড়ে তাহলে কিন্তু জুলাইও কিন্তু চলে যেতে পারে, কিন্তু সেকেন্ড থার্ড না হলেও থার্ড ফোর্থ উইকেও কিন্তু তোমাদের এই ইন্টারভিউ প্রসেস শুরু হতে পারে। অর্থাৎ জুন মাসের প্রায় 20 তারিখের পর, 20 থেকে হয়তো 30 তারিখ অবধি তোমাদের ইন্টারভিউ প্রসেসটা কিন্তু চলতে পারে, যদি লকডাউন এখন শিথিল হয়ে যায়। যেহেতু তোমরা জান বুঝতে পারছো যে মুর্শিদাবাদ মালদা এই সাইডে কিন্তু প্রচুর পরিমাণে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, তো সেই হিসেবে একটা ভয় কাজ করে। লকডাউন যদি না বাড়ে কিন্তু তোমরা বুঝতেই পারছো যে জুনের মধ্যে কিন্তু ইন্টারভিউ প্রসেস হবে। আর ইন্টারভিউ প্রসেস বেশি দেখছি না, ইন্টারভিউ প্রসেসটা রেজাল্ট বেরানোর 1 মাসের মধ্যেই কিন্তু হয়ে যায়। তো ফ্রেন্ডস, তোমরা আস্থা নিয়ে থাকবে। আর আমি সংক্ষেপে দুটো কথাই বলতে চাই। প্রথম কথা, তোমরা কাট অফ নিয়ে বেশি মাথা ঘামাবে না। এই বছরকার কাট অফ আগের বছরের থেকে কোনো দিনই বেশি যাবে না, খুব বড় জোর সেরকমই কাট অফ যেতে পারে। এবং দ্বিতীয় কথা, তোমাদের ইন্টারভিউ খুব তাড়াতাড়ি হবে, জুন মাসের মধ্যেই কিন্তু হবে। যদি লকডাউন বেশি না বাড়ে তাহলে জুলাইও যেতে পারে, কিন্তু জুনেই হবে, এটুকু তোমরা ধরে নিয়ে এগোতে থাকো। আমি কিন্তু ইন্টারভিউয়ের জন্য প্রত্যেক জেলার একটা সিরিজ চালু করব খুব তাড়াতাড়ি। আমি এই নিয়ে প্রচুর তথ্য জোগাড় করছি, বই জোগাড় করছি, তো ওটা হয়ে গেলে তোমাদের এই সিরিজটা আরম্ভ করব। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি যদি তোমাদের কোনোভাবে উপকারে আসে তো তোমরা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানিও, কমেন্ট করে তো জানাবে এবং একটা লাইক করো। এবং যারা চ্যানেলে নতুন দর্শক তাদের যদি ভিডিওটি উপকারে আসে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারো। তো আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। জয় হিন্দ, বন্দে মাতরম।